তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমাদের সবাইকে মা অষ্টমীর সকাল সকাল শিউলি ভরা শুভেচ্ছা। তাহলে তোমরা সবাই অঞ্জলি দিতে প্রস্তুত আর আমি খাওয়ার জন্য প্রস্তুত। চলো দেখি রান্নাঘরে কি হচ্ছে। বাইরে খুব চড়া রোদ উঠেছে, বা বেড়া যাচ্ছে না অন্ধকারে। ঘুগনিতে ফোড়ন দিচ্ছে বড় ছোলা, এই যে এখানে বড় ছোলা, বড় ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি, আর সঙ্গে হচ্ছে লুচি। চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। আমাদের এই যে আমাদের ঠাকুর সিংহাসন ভালো, তুমি বলবো কেন ভালো? চলে যাচ্ছিস সুগা? এই চলে যাচ্ছিস তোরা? তোরা কি চলে যাচ্ছিস? নেমন্তন্ন বাড়ি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আর খাবি না? আর দুটো খেয়ে যা। এই সুগা, সুগা রে, এই সুগা, বিস্কুট খেয়েছিস? এটা হচ্ছে তোর ছবি, তুই এত বদমাশি হলি কি করে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন নোটিফিকেশন যদি অন না করা থাকে তাহলে অন করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাও ভালো খারাপ, আরও নতুন নতুন কীরকম ভিডিও দেখতে চাও তার ব্যাপারে কমেন্ট করতে পারো। ঠিক আছে, চলো। আর কতক্ষণে আসবে? আর তো শুনছে না খাওয়ার জন্য। উফ, ইস, তাড়াতাড়ি খাবার আসুক। খাওয়ার জন্য একদম পেটে ছুঁচে ডন মারছে, বুঝলি তো? ওরে বাবা, এখন লুচি আর ঘুগনি ছোলার, কাবলি ছোলার ঘুগনি একদম। তো দিদি সে এখানে লুচি ঘুগনি, হাতটা ধুয়ে আসি, হাত ধুয়ে খেতে হবে তো। ব্রেকফাস্ট টাইম, ঘড়িতে বাজে এখন 9:40-9:45 এর মধ্যে। তো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপর যদি দু একটা ঠাকুরের প্যান্ডেল দেখাতে পারি তোমাদের, চেষ্টা করব। বাইরে খুব রোদ পড়েছে। দারুন,
এখন খাওয়ার ভিডিও দেখতে পারো তোমরা? আপনারা তো খেয়ে নিই তারপর দেখাচ্ছি, এইসব দেখে নাকি? সকালে আর বাইরে যাওয়া হয়নি, বাড়ির একটু কাজ করছিলাম, এই কাজ সেরে আসলাম। তো বলছি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে সহজেই। তো আজকের মতো এইটুকুই।